গ্রেটার সিলেট কাউন্সিল, সংক্ষেপে জিএসসি, প্রতিষ্ঠা 25 বছর আগে 1993 সালে বার্মিংহামের আস্টন ইউনিভার্সিটিতে টানা দুদিনের আবাসিক সম্মেলন শেষে মরহুম ওয়াহিদ কুতুব এমবির নেতৃত্বে গঠন করা হয় জিএসসি। বিলেতে বসবাসকারী 95% মানুষ হচ্ছেন সিলেট অঞ্চলের। সেই সিলেটবাসীর কল্যাণ ও ইস্যু নিয়ে কাজ করা তথা সামগ্রিকভাবে কমিউনিটি কার্যক্রম, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখা ছিল মূল লক্ষ্য। সিলেট বিভাগ প্রতিষ্ঠা, ভোটাধিকার আন্দোলন, এয়ারপোর্টে সুরত মিয়া মোগল কুরেশি হত্যা পরবর্তী ক্যাম্পেইন সহ রেস্টুরেন্টে শেফানা, ব্যারিস্টার রেজওয়ানের উপর ঢাকায় আক্রমণের পর বিশাল প্রতিবাদ ইত্যাদি ক্ষেত্রে জিএসসি ছিল অগ্রভাগে। আমি যখন ইলেকটেড হই, এখানে 13,700 মেম্বার ছিল, কিন্তু আমাদের সাংগঠনিক এবং কনস্টিটিউশনাল একটা চেঞ্জের জন্য এখানে মেম্বারশিপটা এখন কমে গেছে। কারণ আগে যে 2,500, 3,000, 4,000 মেম্বার ছিল, সেই মেম্বারশিপের 10% অনুযায়ী 2,500 থাকলে 250, কিন্তু এটা হলো 5 পাউন্ডের 10 পাউন্ডের একটা অর্গানাইজেশন, মেম্বার্স অর্গানাইজেশন। এত বড় একটা চ্যারিটির প্রায় 1,300-1,400 ডেলিগেট নিয়ে একটা সম্মেলন করার মতো কোনো ক্ষমতা, আর্থিক ক্ষমতা নাই, যার জন্য এটাকে করা হয়েছে ম্যাক্সিমাম 100 এবং 10%, যার জন্য এই যে রিজিওনাল যে কম্পিটিশন যেটা ছিল মেম্বারশিপের এটা কমে গেছে। এই জন্য মেম্বারশিপটা 13,000 থেকে করে 5,000, 5,500 এই আসছে। সাংবাদিক আনসার আহমদুল্লাহ সম্প্রতি সিলেট উৎসব নামের একটি কর্মসূচির মাধ্যমে চেষ্টা করেছেন সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য। তিনি আন্দোলন ও ক্যাম্পেইনে জিএসসি কে সফল মনে করেন, কিন্তু আশা করেন তার চেয়ে বেশি। প্রবাসীদের ভোটাধিকার ব্যাপারে বা প্রবাসীদের বিভিন্ন সমস্যাগুলি বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরা উদ্দেশ্য ছিল যে তাদের জনগোষ্ঠীর কল্যাণে কাজ করা এবং তাদের বিহাফে ক্যাম্পেইন করা, সেটা তারা সার্থক। এখন আমি মনে করি যেটা অনেকে শুধু সিলেট ভিত্তিক না, এখানে তো প্রচুর বাংলাদেশি সংগঠন আছে, হ্যাঁ, তারা কেউ কিন্তু নতুন প্রজন্মকে খুব একটা প্রাধান্য দিচ্ছে না। এখানে মনে করেন আমাদের যে প্রজন্ম চলতেছে তারা কিন্তু বাংলায় অনেক কিছু লেখাপড়া করতে জানে না, তাদের জন্য আমরা একটা ওয়েবসাইট করতে পারি, সিলেটের কোথায় কি আছে একটা বুকলেট করেন বা এই ধরনের অনেক কিছু করতে পারেন ইংরেজিতে। গবেষক ফারুক আহমদ বললেন, জিএসসি কে এখন মনে হয় শুধু নেতৃত্ব বা কর্তৃত্বের সংগঠন, কাজের কাজ কিছুই দেখা যায় না। নেতার প্রতিযোগিতা আছে, কিন্তু কি কাজটা হচ্ছে এটা আমি কিন্তু এখনো পর্যন্ত জানি না। এমনকি আমি এখনো পর্যন্ত ভালো একটা ম্যাগাজিন পর্যন্ত দেখি নাই। এই নেতা নির্বাচন, নেতৃত্বে আসা, এই প্রতিযোগিতা থেকে একটু প্রতিযোগিতা থাকুক, এটা ভালো, কিন্তু কাজের কাজ কিছু হোক। শুরুর দিকে জিএসসির যে ইমেজ ছিল ধীরে ধীরে তা কমে এসেছে, বললেন কমিউনিটি নেতা মাহমুদ হাসান এমবি। সবথেকে বড় জিনিস হচ্ছে জায়গা জমি নিয়ে, প্রবাসীর জায়গা জমি নিয়ে যে আন্দোলন, বিভিন্ন বেদখলের সমস্যা, বাড়ির সমস্যা, এগুলো নিয়ে কোনো কাজ হচ্ছে না। এসব কারণে 2013 সালে নির্বাচন ছিল আলোচিত। তৎকালীন চেয়ারপারসন আতাউর রহমানকে পরাজিত করে নতুন চেয়ারপারসন নির্বাচিত হন নুরুল ইসলাম মাহবুব। শুনান আশার বাণী। সিলেটিদের স্বার্থে আমাদের সবাইকে সাথে নিয়ে কাজ করে যাব। গ্রেটার সিলেট কাউন্সিলের যত রিজন আছে আমাদের সদস্য সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা চালিয়ে যাব। কিন্তু একটা নির্বাচন না দিয়ে 4 বছর দায়িত্বে থাকা এবং বাস্তবে তেমন কোনো কাজ না করার কারণে সমালোচিত হন তিনি। তারপরও 4 বছর নির্বাচন না দেওয়ার যুক্তি তুলে ধরে মনসুর মুকিসকে সেক্রেটারি এবং মহিদুর রহমানকে ট্রেজারার পদে রেখে আবারও প্যানেল করেন তিনি। বিপুল আশা নিয়ে এবারের নির্বাচনেও এই প্যানেলটির নমিনেশন জমা পড়ে। অন্যদিকে ব্যারিস্টার আতাউর রহমান চেয়ারপারসন, খসরু খান সেক্রেটারি এবং সালেহ আহমদকে ট্রেজারার করে সক্রিয় হয় অপর প্যানেল অঙ্গীকার পরিবর্তনে। অবশেষে গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বিপুল উপস্থিতি আর উৎসাহের সাথে ওল্ডহামে অনুষ্ঠিত হয় জিএসসি নির্বাচন। 35টি পদের মধ্যে আতাউর রহমানের প্যানেল থেকে 32 জন এবং নুরুল ইসলাম মাহবুব প্যানেল থেকে 3 জন নির্বাচিত হন। নতুন নেতারা বললেন জিএসসির পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনবেন। আগামী দিনে সংগঠনের যে স্থবিরতা ওইটাকে কাটিয়ে উঠে যাতে আরো গতিশীল নেতৃত্ব এবং আমাদের যে কমিটমেন্ট সেটা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। কিন্তু বিদায়ী নেতা বলছেন তিনি আরো খারাপ অবস্থায় জিএসসির দায়িত্ব নিয়েছিলেন, অনেক উন্নতি করেছেন। আমি যেভাবে এই সংগঠনটাকে পেয়েছিলাম তার থেকে অনেক উপরে উঠিয়ে দিয়েছি। আমি আশা রাখবো নতুন কমিটি এই গতিধারা বজায় রেখে এটাকে আরো এগিয়ে যাবে। উল্লেখ্য, একটি প্যানেলের বেশিরভাগ বিজয়ী হয়েছেন, কারণ প্যানেল ভিত্তিক ভোট পড়েছে বেশি, তবে লড়াই বেশ হাড্ডাহাড়ি ছিল। এর প্রমাণ, চেয়ারপারসন 15 ভোটে আর সেক্রেটারি মাত্র 5 ভোটে বিজয়ী হয়েছেন। নির্বাহী কমিটির বিভিন্ন দায়িত্ব ইতিমধ্যে বণ্টন হয়েছে, বর্ষ পরিকল্পনা নেওয়া হয়েছে প্রথম ইসি মিটিং এ। প্রত্যেক রিজনে আমরা ইনভলভ করতাম সাইড, আমরা রিজনে আমরা অ্যাক্টিভেট করলাম, মোটিভেট করলাম, এই স্পিরিটটা আবার ফিরে আইবার লাগে। তো ইনশাল্লাহ আমরা এখন ডিসকাশনও আসছি যে
এই সারা দুই বছর অনেক প্রায় 16-17টা প্রজেক্ট আমরা স্টার্ট করতাম সাইরাম। নবনির্বাচিত ট্রেজারার সালে আহমদ সংগঠনকে আর্থিকভাবে শক্তিশালী করা এবং উইমেন সেক্রেটারি জুসনা ইসলাম আরও বেশি মহিলাদের যুক্ত করার কথা জানালেন। যেহেতু আমাদের 12টা রিজন আছে, আমরা একটা ডিসিশন আমরা নিয়েছি, আমরা আলোচনা আমরা করতেছি বিভিন্ন রিজন থেকে আমরা একটা মেম্বার ফোর্স বাড়াবো। এবং বর্তমানে যেমন একটা এক্সাম্পল যেমন মানচেস্টারে একসময় 3,500 মেম্বার ছিল, এইবার মানচেস্টারে মাত্র 180 মেম্বার। There's it's a very male dominated area and we want to broaden the platform to a wider generation, younger generation and women in general as well. And having two members on the NAC level, next year we inshallah we want at least 25% women representation. নির্বাহী কমিটির নতুন কর্মকর্তারা বিভিন্ন পদে দায়িত্ব নিয়েছেন, সক্রিয়ভাবে কাজ করতে চাইছেন। ব্রাদারহুড ফ্র্যাটার্নিটি এটাকে ডেভেলপ করতে হইব। আপনার মাঝে অনেক গ্যাপ আছে, ইউনিটির আপনার মাঝে অনেক গ্যাপ আছে। আমি মনে করি এই ইউনিটি যদি আমরা যদি ঠিকই রাখি, যদি আমরা গ্রেটার সিলেটর মোর মানুষ আমরা ইনভলভ করতাম পারবো ইনশাল্লাহ। আমরা বিগত 4 বছর আমরা আসলাম ইলেকটেড মেম্বার, আমরা কিন্তু বিগত 4 বছরে কিছু করতাম পারছি না। পিসফুলি নির্বাচন হয়েছে, সুন্দর আমরা ফার্স্ট করছি ইনশাল্লাহ। আমরা সাইরাম চেঞ্জ জানতাম ইনশাল্লাহ, চেঞ্জ জানবো। সাবেক সেক্রেটারি এবং বর্তমান ভাইস চেয়ার মির্জা আসাব বেগ এবং সাবেক চেয়ার ও পেট্রন মনসুব আলী জেবি বলছেন, পুরনো অর্জন এবং বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে। আমরা চালানোর চেষ্টা করেছি মানে স্বাভাবিকভাবে, কিন্তু প্রথম দিন থেকে এই যে যারা মানে বিদ্রোহী হিসেবে জয়ী হয়েছিলেন, তারা প্রথম দিন থেকে তাদের পার্সোনাল এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন পরিকল্পনা নেন, সংগঠনের নিয়ম নীতির তোয়াক্কা না করে সংগঠনে তাদের ইচ্ছা মতো ডিসিশন নেওয়ার চেষ্টা করেন এবং কোনো কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করে 14-15 মাস পর্যন্ত চলে যায়। তখন আমরা আসল কাজ রেখে সত্যিকারের যে সংগঠনের যে নর্মাল অ্যাক্টিভিটিস, যে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, প্রেশার ক্রিয়েট করা, আমাদের পার্সোনাল রাইট সবগুলা বাদ দিয়ে সব নিয়ম নীতি ভঙ্গ করে এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ওনারা। আমার সময় আপনারা জানেন অনেকগুলো কমিউনিটি ইস্যুকে আমি সাকসেসফুলি আমি অ্যাড্রেস করছি এবং জিএসসির স্ট্র্যাটেজিক্যালি ওই জায়গায় থাকা উচিত। আমরা যে ডেমনস্ট্রেশনের ফান্ডামেন্টাল গ্রেটার সিলেট প্রথমে এটার ইনিশিয়েটিভ করেছিল শেফের ব্যাপারে, এই যে স্ট্র্যাটেজিক কাজগুলো কিন্তু জিএসসি আমার সময় করেছে, পরবর্তীতে এটা হয়তো ধারাবাহিকতা বজায় রাখা হয় নাই। কিন্তু এখন আমি তাদেরকে বলতেছি যে আমাদের এটা চ্যারিটি অর্গানাইজেশন, চ্যারিটিবল ওয়ার্ক হবে, স্ট্র্যাটেজিক আজকে যেগুলো প্রপোজাল আসতেছে এইগুলো আমাদের করার দরকার। তখন কমিউনিটি বুঝবে যে জিএসসি তাদের নিজস্ব কথাগুলো এবং মেইন স্ট্রিমে এবং বাংলা